আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। তিন তলকে চিঠির বিষয়ে যা বলল মার্কিন দূতাবাস। এরপর থাকবে সরকার সলচাতুরি করে আর ক্ষমতায় থাকতে পারবে না বলছে নুরুল হক নূর। জানাবো মৃত নেতাকে আসামি করায় ক্ষোভ ঝালেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারা দেশে নির্বিচারে পাইকারি গায়েবি মামলার বন্যা বয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেছেন এসব মামলায় কবরে শায়িত ব্যক্তি, হাসপাতাল চিকিৎসাধীন আঘাতগ্রস্ত রোগী, প্রবাসী এবং জেলের মধ্যে থাকা ব্যক্তিদেরও আসামি করা হচ্ছে। এটা কেমন ধরনের ষড়যন্ত্র হতে পারে একজন মানুষের মৃত্যুর পরও তাকে আসামি করা হয়? জানাবো রাজধানীতে রাতেই যাত্রীবাহী বাসে আগুন। রাজধানীর শনিরাখড়া এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাতে পোস্তখোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এবার একটি হৃদয় বিদারক সংবাদ। পুলিশ পরিচয় তুলে নিয়ে যুবদল নেতার হাত পা ভাঙল দুর্বৃত্তরা। নাটোরের নলডাঙ্গা উপজেলা আবারও পুলিশ পরিচয়ে সজীব হোসেন ৩২ নামে এক যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে উপজেলার রামসার কাজীপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো সুনাক প্রশাসনের ফের অঘটন, আরও দুই মন্ত্রীর পদত্যাগ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশাসনের রদবদল অব্যাহত রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্যাভারমানকে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছে সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি, আর পররাষ্ট্রমন্ত্রী হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এরপরও একটি অঘটনা ঘটেছে। সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পরিবহনমন্ত্রী জেন্স নরম্যান এবং পরিবেশমন্ত্রী থেরেসে কফি। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। তিন দলকে চিঠির বিষয়ে যা বলল মার্কিন দূতাবাস। বাংলাদেশে জাতীয় নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে দেশের প্রথম তিনটি রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস। আর সোমবার ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি এক বিবৃতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান। পিটার হাস আজ বিকেলে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান বনানীর কার্যালয়ে গিয়ে দলের চেয়ারম্যানের অর্থাৎ জে এম কাদেরের কাছে যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনালুর একটি চিঠি হস্তান্তর করেছেন। বৈঠকের পর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেছেন চিঠিতে শর্তহীন সংলাপের আহ্বান জানানো হয়েছে। একই চিঠি আওয়ামী লীগ এবং বিএনপিকেও দেওয়া হবে। এ বিষয়টি নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিভেন ইবেলি বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্রের সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্রে কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত করে না। বিবৃতিতে আরো বলা হয় যুক্তরাষ্ট্র সব পক্ষকে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া সংলাপে বসার আহ্বান জানাচ্ছে। এতে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষণা করা ভিসানীতি বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে বলা হয় যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ভিসানীতি ৩C প্রয়োগ করা হবে। সরকার সলচাতুরি করে আর ক্ষমতায় থাকতে পারবে না বলছে নুরুল হক নূর। বর্তমান সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন সরকার সলচাতুরি করে আর ক্ষমতায় থাকতে পারবে না, অবিলম্বে রাজনৈতিক সমঝোতা করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাইছেন তিনি। আর সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানি ট্যাঙ্ক এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নূর এসব কথা বলেছেন। সমাবেশের আগে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি পুরনো পল্টন বিজয়নগর নাইটিঙ্গেল মোড় এবং পল্টনে বিএনপির দলীয় কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে মিছিল শেষে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সেখানে নুরুল হক নূর অভিযোগ করে বলেছেন বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতা আন্দোলন হিসেবে তুলে ধরার জন্য ছাত্রলীগ, যুবলীগ এবং প্রশাসনের এজেন্টদের নিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না মন্তব্য করে নুরুল হক নূর বলেন
অবরোধ চলছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে হরতাল অবরোধ চলবে। প্রয়োজনে অসহযোগ আন্দোলনেও আমরা ঘোষণা করব। দেশের অস্তিত্ব রক্ষায় এই সরকারের সঙ্গে আমরা কোনো আপোষ করব না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আন্দোলন থামাতে এই সরকার বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করছে, রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। মামলা হামলা শিকার কিংবা গ্রেপ্তার হলে আন্দোলন থামবে না। সমাবেশে সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। এ সময় আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান, শহীদুল ইসলাম, ফাতেমা তাসনিম, আব্দুল জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল রবিউল হাসান প্রমুখ। মৃত নেতাকে আসামি করায় ক্ষোভ রুহুল কবির রিজভীর। সরকারের ক্ষমতা হারানোর ভয়ে সারা দেশে নির্বিচারে পাইকারি গাইবে মামলার বন্যা বয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এসব মামলা কবরে শায়িত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, পক্ষান্তরে আঘাতপ্রাপ্ত রোগী প্রফাসীদের আসামি করা হচ্ছে। সাড়ে তিন বছর আগে মারা যা বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে নাশকতার মামলায় আসামি করা হয়েছে। সোমবার 13 নভেম্বর বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বিএনপিকে দোষী করার জন্য ছাত্রলীগ যুবলীগ দিয়ে গাড়িতে আগুন দিছে। ফেনীতে গাড়িতে আগুন দেওয়ার সময় যুবলীগ নেতা হাতে নাতে ধরা পড়েছে। তিনি বলেছেন, গত 24 ঘন্টায় সারা দেশে 480 বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত 28 অক্টোবরের পর থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সারা দেশে বিএনপির প্রায় 12,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন এবং সাংবাদিক সহ 13 নেতাকর্মী নিহত হয়েছে। এ সময় গ্রেপ্তার নেতাদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে মানবাধিকার সংগঠনগুলোকেও এক ধরনের গুমখুনের বিরুদ্ধে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনা তারেক রহমানকে দেশে এনে হত্যার হুমকি দিয়েছে। জনগণের কাছে স্পষ্ট যে প্রধানমন্ত্রী আজ তারেক রহমানকে হত্যা করতে চান। রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন। রাজধানীর শনিরাখড়া এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাতে পোস্তখোলা ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। সোমবার 13 নভেম্বর রাত 8টার দিকে শনিরাখড়া চৌরাস্তা ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেছেন, আগুনের খবর পেয়ে পোস্তখোলা ফায়ার সার্ভিসের স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গেছে। তারা আগুন নেভাতে কাজ শুরু করেছে। পুলিশ পরিচয় তুলে নিয়ে যুবদল নেতার হাত পা ভাঙল দুর্বৃত্তরা। নাটোরের নলডাঙ্গা উপজেলা আবারও পুলিশ পরিচয়ে সজীব হোসেন 32 নামে এক যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত 9টার দিকে উপজেলার রামসার কাজিমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সজীব হোসেন রামসার কাজিপুর গ্রামের ওয়াজেদ আলী ছেলে এবং বীরপ্রেল ঘড়িয়া ইউনিয়নের 1নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। গত 16 অক্টোবর থেকে এখন পর্যন্ত নাটোরের নলডাঙ্গা সিংড়া লালপুর উপজেলার বিএনপি এবং জামাত নেতাকর্মীদের উপর এক ধরনের 8টি মামলার ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে নলডাঙ্গা উপজেলাতেই 5টি অঘটনের ঘটনা ঘটেছে। নলডাঙ্গা থানা পুলিশ এবং ভুক্তভোগী স্বজনরা জানিয়েছে, রোববার রাত 8:30 দিকে সজীব হোসেন রামকাশীপুর ডক্টর নাজিরুদ্দিন তালুকদারের উচ্চ বিদ্যালয়ের সামনে চায়ের স্টলে ক্যারাম বোর্ড খেলছিলেন। এ সময় সাদা মাইক্রোবাসে হেলমেট পরা 6 থেকে 7 জন লোক আসে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সজীবকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত পা ভেঙে দেয়। দুর্বৃত্তরা অচেতন অবস্থায় আধা কিলোমিটার দূরে শাখারিপাড়া নীলডাঙ্গা সড়কের পাশে জাহাঙ্গীর মোড়ের কাছে তাকে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সজীব হোসেনের ছোট ভাই সবুজ হোসেন সোমবার জানান, হাসপাতালে আনার পর তার ভাইয়ের এক্সরে করা হয়। এতে তার দুই পা এবং বাম হাতের হাড় ভাঙা ধরা পড়েছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কে বা কারা সজীব নামের একজনকে পিটিয়ে ফেলে রেখে গেছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগে ওসি বলেছেন, পুলিশের কেউ কথিত ঘটনার সময় ওই এলাকায় যায়নি। এ বিষয়ে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই।